শিক্ষামন্ত্রী বাড়ির সামনে এসএনএসসি চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়লেন। ব্রাত্য বসুর বাড়ির কিছুটা আগে শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা চাকরি প্রার্থীদের পুলিশ আটকে দেয়। অভিযোগ, সেই সময় দুজন বিক্ষোভকারী বিষ খাওয়ার হুমকি দেন। দুই বিক্ষোভকারী শিশু থেকে কিছু খাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের নিরস্ত করে, বাজেয়াপ্ত করায় দুটি শিশু। এরপর লেকটাউন থানায় নিয়ে যাওয়া হয় আটক বিক্ষোভকারীদের। ওই দুটি শিশুতে কি ছিল তা পরীক্ষা করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। জমায়েত থেকে কয়েকজন পড়ুয়ার গ্রেফতারি এবং হেনস্থার প্রতিবাদে আজ 8B বাসস্ট্যান্ডের সামনে পথ অবরোধ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। দলিত অধিকার আন্দোলনের এক কর্মী শরদিন্দু উদ্দীপন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মনিরপেক্ষতা নিয়ে কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। অভিযোগ, তাকে তার জন্য পুলিশ গ্রেফতার করে। ওই ঘটনার প্রতিবাদে কয়েকটি সংগঠন সোমবার কামালগাজীর মোড়ে জমায়েত করে। অভিযোগ, সেখান থেকে 9 জনকে গ্রেফতার করে পুলিশ। এর প্রতিবাদে আজ রাত 8:30 নাগাদ 8B মোড়ে পথ অবরোধ করেন কয়েকজন পড়ুয়া। প্রায় 40 মিনিট চলে অবরোধ। পরে তারা নিজেরাই অবরোধ তুলে নেন। আজকের প্রতিবাদ আমাদের যাদবপুরের যে 9 জন সাথী, যারা আপাতত এখনো অবধি জেল হেফাজতে রয়েছেন, যারা গত 2 দিন ধরে বেল পাচ্ছে না, তাদের বেল ডিনাই করা হচ্ছে, তাদের মুক্তির দাবিতে আমরা তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। এবং আমরা বলছি, অবিলম্বে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি মত প্রকাশের স্বাধীনতার জন্য কথা বলেন, তিনি তার মানে যে মানে ভাবমূর্তি তুলে ধরেন সেটাই যদি তার সততা থাকে, তাহলে তিনি সেই সততায় খাড়া উতরান এবং তিনি তাদেরকে নিঃশর্তে মুক্তির ব্যবস্থা করুন। ফের রাতের শহরে গাড়ির বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটল। পুলিশ সূত্রে খবর, আজ রাতে নিউ টাউনের ডাউনটাউন মলের সামনে একটি গাড়ি প্রচণ্ড গতিতে এসে দুটি অটো এবং একটি বাইকে ধাক্কা মারে। দুর্ঘটনায় গাড়ির চালক সহ 4 জন আহত হয়েছেন। বাইক চালকের আঘাত গুরুতর। গাড়ির চালক মত্ত অবস্থায় চালাচ্ছিলেন বলে অভিযোগ। আহতদের পাঠানো হয়েছে বিধাননগর মহকুমা হাসপাতালে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।